বাংলাদেশে সমস্ত বড় বড় পত্রিকা তাদের পত্রিকায় শিক্ষা পাতা নাম দিয়ে গাইড বই ছাপায়, ঠিক আছে? অলরাইট, এখন ওরা ছাপিয়ে যাচ্ছে সবাই। এর থেকে বড় আর না কিছু হতে পারে না। আমাদের দেশের এডুকেশন সিস্টেমটা, সরি মাফ করে দেন আমাকে, কত খারাপ, ঠিক আছে? অলরাইট, কারণ প্রত্যেকটা বাচ্চা মুখস্থ করে, আমি জানি না আপনি জানেন কিনা, একটা পৃষ্ঠা মুখস্থ করতে এক ঘন্টা সময় লাগে, আমি সেটাও জানি। কাজে ভালো মুখস্থ পড়াশোনা মানে ভালো মুখস্থ, আমি পত্রিকায় বিজ্ঞাপন পর্যন্ত দেখেছি যেখানে লেখা আছে এই স্কুলে ভালো মুখস্থ করার ব্যবস্থা আছে। তার মানে ওরা জানে যে স্কুল মানেই মুখস্থ, মুখস্থ করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে সুন্দর করে বলেছিলেন যে আমি যদি পরীক্ষা দিতে যাওয়ার সময় যদি নকল নিয়ে যাই সেটা দেখে দেখে লিখি, সেটা যেরকম অপরাধ, আমি যদি মাথায় করে নিয়ে যাই, মাথা থেকে বের করে নিয়ে লিখি, সেটা সমান অপরাধ, তাই না? সেই রবীন্দ্রনাথ ঠাকুর সেই কত বছর আগে যে জিনিসটা বুঝেছেন সেটা আমরা এখনো বুঝি না, আমার কাছে খুবই অবাক লাগে। তো যাই হোক, আমি মানে এই নতুন কারিকুলাম নিয়ে যখন নাকি ছিল, আমি যতটুকু সম্ভব আমি বোঝার চেষ্টা করেছি, এবং যখন যেখানে অনেক স্কুলেও আমি গিয়েছি ইনফ্যাক্ট দেখার জন্য বাচ্চারা কি করে, একদম প্রত্যন্ত গ্রামের চর অঞ্চলে গিয়েও বাচ্চাদের সঙ্গে কথা বলে দেখেছি ওরা কি করে। বাচ্চাদের কোন সমস্যা নেই, বাচ্চারা এটাকে শুধু যে একসেপ্ট করেছে তা না, অত্যন্ত আনন্দের সঙ্গে একসেপ্ট করেছে। আমি জীবনের প্রথম, আমরা সবাই লেখাপড়া করেছি এখানে, আমাদের লেখাপড়া আমাদের জিজ্ঞেস করে তোমার স্কুল জীবন অভিজ্ঞতা বলো, আমার মনে হয় না একজনে বলতে পারবে যে আনন্দময় অভিজ্ঞতা ছিল, ঠিক আছে? আমরা সবাই কষ্টের ট্রুদি আসছে, লেখাপড়াটা যারা করেছে শুধুমাত্র নিজের আগ্রহ আছে, নিজের উৎসাহ আছে, সেই জন্য নিজেরা নিজেরা পড়ে শিখেছে, কিন্তু আমাদেরকে সিস্টেম আমাদেরকে বিশেষ কিছু দিতে পারে নাই। কাজেই এখানে আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে এখানে যে প্রেজেন্টেশনটা দেওয়া হলো অপপ্রচারের যে অংশটা এবং তার আনসারগুলো যদি দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে করা হয়েছে, সেটাকে যদি একটু ছাপায় একটা কাগজের মতন একটা হ্যান্ডবিলের মতন করে যদি সবার হাতে ধরিয়ে দেওয়া যায়, বুঝেছেন, সেটা খুব একটা কাজের কাজ হবে সেখান থেকে, সেটা মানে সদের ডিরেক্টলি চলে যাচ্ছে সেখান থেকে। আর পত্র পত্রিকার বিরুদ্ধে আমি জানি না এখানে পত্রিকার সম্পাদকরা মেয়েরা আছেন কিনা, সাংবাদিকরা আছেন কিনা, আপনাদের বিরুদ্ধে আমার অনেক বড় একটা এলিগেশন আছে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে সমস্ত বড় বড় পত্রিকা তাদের পত্রিকায় শিক্ষা পাতা নাম দিয়ে গাইড বই ছাপায়, ঠিক আছে? অলরাইট, এখন ওরা ছাপিয়ে যাচ্ছে সবাই, এর থেকে বড় আর না কিছু হতে পারে না। কাজে যে সমস্ত পত্র পত্রিকা এই কাজগুলো করতে পারে তারা আমাদের এডুকেশনকে অ্যানালাইসিস করবে, বিশ্লেষণ করবে, পক্ষে লিখবে, বিপক্ষে লিখবে, আমি বিশ্বাস করি না। কাজে আমাদের জন্য মানে চ্যালেঞ্জ অনেক বেশি, পত্র পত্রিকা আমাদেরকে সাহায্য করবে না, তারা যেটা মানুষ শুনতে পছন্দ করে, আমার আরো অভিজ্ঞতা আছে, আমি সেটা পাবলিকলি বলতে চাচ্ছি না, সেটার জন্য কাজে কিভাবে এটা সামলাবেন সেটা আপনারা জানেন। আমি যেহেতু কখনোই ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে নাই, কাজে সোশ্যাল মিডিয়াতে এটাকে কিভাবে গালাগাল দেওয়া হচ্ছে সেটাও আমি জানি না, কাজে এখান থেকে এসে এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে আমার যেহেতু ধারণা হয়েছে সেটা, আমি মনে করি যে আমাদের যেহেতু ছেলে মেয়েরা এটাকে গ্রহণ করেছে সবচেয়ে বড় কথা সেটা এখান থেকে। কারণ আমার, আমি ইউনিভার্সিটি যখন পড়ি একদিন একটা স্টুডেন্ট আমার সাথে হ্যাবিট দিয়ে আসছে, তার একটা চোখ নষ্ট, সে বলছে স্যার আমার, আমি ইউনিভার্সিটি ভর্তি হয়েছি, আমি জাস্ট কথা বলতে আসছি। কি জন্য কথা বলতে আসছে? সে ক্লাস এইট থেকে লেখাপড়া শুরু করেছে, কারণ সে রাস্তায় পড়ে হয়েছে, তার বাবা মা সে জানে না।